महाराज राजकन्या रूपार शरीर भालो मने होच्छे ना राजकन्या कथा बोलछेन ना आपनी राजबैद्य के एक्षुनि खबर दिन ठीक ही बोले छो रानी तुम्हें प्रहरी ऐ प्रहरी कोथाय तुमरा एखोनी राजबैद्य के खबर दाओ ठीक आछे महाराज आमरा एखोनी राजबैद्य के खबर दिच्छी ऐ राजबैद्य मशाई ओ राजबैद्य मशाई महाराज आपनाके एखोनी तलब करेछे রাজকন্যা খুব অসুস্থ কি বলছো কি তোমরা হ্যাঁ তাড়াতাড়ি চলো রাজকন্যার কি হলো দেখি বৈদ্যমশাই আপনি এসেছেন দেখেন না মেয়েটা আমার ছটফট করতে করতে এখন যে আর কথাই বলছে না আচ্ছা রানীমা কাঁদবেন না আমি দেখছি কি হয়েছে সর্বনাশ হয়ে গিয়েছে রাজা মশাই রাজকন্যার মরণবেধি বড় রোগ হয়েছে রাজকন্যা আর কথা বলবে না কি বলছেন কি রাজবৈদ্য মশাই আপনি রূপা আর কথা বলবে না রাজবৈদ্য মশাই আপনি আমার মেয়েকে বাঁচিয়ে দিন যে করেই হোক যত টাকা লাগে আপনাকে আমরা দিব ওর কিছু হলে যে আমি বাঁচব না মহারানী টাকাটা বিষয় নয় রাজকন্যাকে বাঁচাতে গেলে তিন গাছের তিন ফল লাগবে লাল আপেল নীল আপেল আর কালো আপেল কোথায় এই ফল রাজবৈদ্য আমাকে বলুন আমি এক্ষুনি প্রহরীদের পাঠিয়ে দিচ্ছি এটা রয়েছে হলুদ পাহাড়ের উপর এই ফল যে আনতে যাবে তার মৃত্যু অনিবার্য কিন্তু কিন্তু কেন রাজবৈদ্য মশাই কারণ এই ফল আনতে হলে সাত সমুদ্র তেরো নদী পার হতে হবে ভয়ঙ্কর ডাইনি বাঘ আর বড় অজগর সাপ তিনজনের সাথে লড়াই করে এই ফল উদ্ধার করে আনতে হবে এটা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় যে করি হোক আমার মেয়েকে ভালো করতেই হবে প্রহরী সমস্ত রাজ্যে ঘোষণা করো যে আমাকে হলুদ পাহাড় থেকে লাল নীল এবং কালো এই তিন ফল এনে দিতে পারবে তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব আচ্ছা মহারাজ আমরা এক্ষুনি যাচ্ছি বাবা তোমার জন্য খাবার এনেছি খাবারটুকু খেয়ে নাও বাবা আমি পরে খাচ্ছি তুই একটু দোকানে বস আমার একটা কাজ আছে আমি কাজ শেষ করি আসছি আচ্ছা বাবা তুমি যাও তাহলে শোনো 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 সমস্ত রাজ্যবাসী মন দিয়ে শোনো রাজা বলেছে হলুদ পাহাড়ের ওপর থেকে রাজাকে যে তিন রঙের তিন আপেল ফল এনে দিতে পারবে তাকে রাজকন্যা রূপার সাথে বিয়ে দেবে শুনছো বাবা প্রহরীরা কি বলছে ও বাবা ওই ফল আমি আনতে যাব বাবা তুই দর্জি পুত্র আছিস এটাই অনেক তোকে রাজার জামাই বানানোর ইচ্ছে আমার নেই এইসব কথা ভুলেও মুখে আনবি না কিন্তু বাবা কোনো কিন্তু নয় বাবা তুই দোকানে বস আমি একটু কাজে বাইরে যাচ্ছি মহারাজ মহারাজ দুই দিন তো পার হয়ে গিয়েছে আমাদের মেয়েটা বিছানায় পড়েই আছে কেউ তো ওই তিন ফল আনতে রাজি হচ্ছে না ঠিক বলেছো রানী তুমি আচ্ছা আমরা প্রহরীদের আবার ঘোষণা করতে বলি সেটাই ভালো হবে প্রহরী
তোমরা আবার তিন ফল আনবার কথা সমস্ত রাজ্যে ঘোষণা করো। যথাজ্ঞা মহারাজ। না, এবার আমাকে রাজামশাইয়ের সাথে কথা বলতেই হবে। আমি যাব এই তিন ফল আনতে। আসতে পারি মহারাজ? কে তুমি বাবা, আর কি চাও তুমি? রাজামশাই, আমি দর্জি পুত্র রাজু। আমি এই তিন ফল আনতে রাজি। রাজু, এটা কিন্তু মুখের কথা নয়। এই ফল আনতে যেয়ে তোমার মৃত্যুও হতে পারে। এই ফল যে আনতে যাবে তার মৃত্যু অনিবার্য। এই ফল আনতে হলে সাত সমুদ্র তেরো নদী পার হতে হবে। ভয়ঙ্কর ডাইনি, বাঘ আর বড় অজগর সাপ তিনজনের সাথে লড়াই করে এই ফল উদ্ধার করে আনতে হবে। মহারাজ, আমি জেনে শুনেই রাজি হয়েছি। আমাকে আপনার সবচেয়ে সাহসী দুইটা ঘোড়া এবং খাবার দিতে হবে। তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তোমার মতো একটা বীর আমার রাজ্যে আছে সেটা আমি জানি না। আচ্ছা, তুমি নিয়ে যাও তোমার ঘোড়া আর খাবার। না, এবার খুব খিদে লেগেছে, কিছু খেয়ে নেই। আরে, ওই তো একটা হরিণ, বিপদে পড়েছে মনে হচ্ছে। দেখি তো কি হয়েছে। আমাকে কেউ একটু পানি খাওয়াবে? তৃষ্ণা পেয়েছে খুব। এই নে হরিণ, পানি খা। ভয় পেও না রাজু, আমি এক পরি। সাধু বাবার অভিশাপে আমি হরিণ হয়ে গিয়েছিলাম, তুমি আমার সেই সাপ মুক্ত করলে। তুমি কোথায় যাচ্ছ সেটা আমি জানি। আরে, আপনি কিভাবে জানেন আমি কোথায় যাচ্ছি? আমি তো পরি, আমি সব জানি। এটাও জানি হলুদ পাহাড়ে তুমি কেন যাচ্ছ। তবে রাজু, তুমি ঘোড়ায় চড়ে সেখানে পৌঁছতে পারবে না। এই নাও পালো। এটা তো ছোট পালক, এটা দিয়ে কি করব? এটা কোনো সাধারণ পালক নয়। এই পালককে যেখানে নিয়ে যেতে বলবে, পালকটি বড় হয়ে পলকের ভেতর তোমাকে সেখানেই নিয়ে যাবে। পরিরানী, সেখানে তো ডাইনি, সাপ আর ভয়ঙ্কর বাঘ আছে। তাদের সাথে আমি লড়াই করব কিভাবে? এই পালক থেকে একটা করে পশম সাপ বাঘিনী বাঘের শরীরে ফেলবে, তারা তোমার কিছুই করতে পারবে না। ধন্যবাদ তোমাকে পরিরানী। ও, আরেকটা কথা, তোমাকে ওই তিন ফল নেবার ছড়া শিখতে হবে। কি সেই ছড়া পরিরানী? আয় রে আমার লাল ফল, আয় রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোর কাজে। তিন ফলের কাছে একই ছড়া পড়তে হবে। আমি তাহলে আসি। এই পালক, আমাকে হলুদ পাহাড়ের লাল ফলের কাছে নিয়ে যা দেখি। উঠুন প্রভু আমার উপর, আমি যাচ্ছি সাত সমুদ্র তেরো নদী পার হয়ে নীল পাহাড় পার হয়ে হলুদ পাহাড়ের উপর। আর কত সময় লাগবে যেতে? আমার তো আর তর্স হয়েছে না। আচ্ছা, আমি এক কাজ করি, তিনটা পশম এখনই ছিঁড়ে রেখে দিই। আরে, ওই তো সেই লাল ফল, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। যাই, এই ফাঁকে আমি লাল ফলটা ছিঁড়ে নিই। আয় রে আমার লাল ফল, আয় রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। যাই, এবার নীল ফলের কাছে যাই। Thank you.
তুই এখানে কি চাস? আর আমার নীল ফলে হাত দিলে আমি কিন্তু তোকে ছাড়ব না। আয়রে আমার নীল ফল, আয়রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। কেড়ে আমার কালো ফলে হাত দেয়, মানুষ মানুষ গন্ধ নাকে আসছে যে, আজ মজা করে রক্ত খাব। আয়রে আমার কালো ফল, আয়রে আমার হাতে, রাজার মেয়ের অসুখ করেছে, লাগবে তোকে কাজে। রাজামশাই, আপনার তিন ফল এই যে। তুমি সত্যি আনতে পেরেছো রানী? রানী, এই দেখো সেই তিন ফল, এবার আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। সত্যি বলছেন মহারাজ? রাজামশাই, হাতে আর বেশি সময় নেই, আমার কাছে ফল তিনটে দেন, আমি ওষুধ তৈরি করি। এই নিন তিন ফল। রাজকন্যা, মা আমার, তুই ঠিক আছিস? মহারাজ, মহারাজ দেখেন, রূপা একদম ঠিক হয়ে গিয়েছে। ঠিকই বলেছো রানী, আর এই সব সম্ভব হয়েছে সাহসী দর্জি পুত্র রাজুর জন্য। আমি কালই রাজু এবং রূপার বিয়ের কথা সারা রাজ্যে ঘোষণা করব। মহারাজ, রাজকন্যার বিয়ে হবে এক সামান্য দর্জি পুত্রের সঙ্গে? মা, কথা যখন দিয়েছেন তখন তো সেটাই করা উচিত, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। প্রহরী, আজই সারা রাজ্যে ঘোষণা করে দাও কাল রাজকন্যা ও দর্জি পুত্রের বিয়ের কথা, আর সমস্ত রাজ্য সুন্দর করে সাজাতে বলো সবাইকে। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো, দর্জি পুত্র রাজুর সাথে রাজকন্যা রূপার বিয়ে, কাল সবাইকে রাজদরবারে নিমন্ত্রণ।